सबस्क्राइब करुन आमादेर चैनल ऑन नेशन वन के एवं बेल आइकनटी प्रेस करे ऑल ऑप्शनटी क्लिक करुन आमादेर सब भिडियोगुली सबार आगे देखार जोन्नो। आमार सोनार बांगला आमी तोमाय भालोबाशी। এই সোনার বাংলাকে ভালোবেসে সোনার ফসল ফলানো মানুষগুলোর কথা মাথায় রেখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কৃষক বন্ধু প্রকল্পের বরাদ্দ আরও বাড়িয়েছেন, যাতে আমাদের এই সোনার ফসল ফলানোর কারিগররা আরও বেশি পরিমাণে উপকৃত হন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন, আজ আমাদের নিবেদন কৃষক বন্ধু প্রকল্প। আজ আমরা এই ভিডিওটিতে দেখাবো এই কৃষক বন্ধু প্রকল্পটি কী, এই প্রকল্পের সুবিধাগুলি কী কী, এই প্রকল্পে আবেদন করতে গেলে কী কী নথি লাগবে, এই প্রকল্পের সুবিধাগুলো বছরের কোন কোন সময় আপনারা পাবেন এবং কোথায় গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে, এবং সবশেষে আমরা জানাবো এর আগের ভিডিওতে আমাদের যে সমস্ত কৃষক বন্ধুরা বিভিন্ন রকম প্রশ্ন করেছেন সেই প্রশ্নগুলোর উত্তরও আমরা এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো। তা সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন, প্লিজ আমাদের ভিডিওটিকে একটি লাইক করুন আর এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে ছড়িয়ে দিন, যাতে প্রচুর কৃষক বন্ধু এই ভিডিওটি থেকে আরও উপকৃত হন। তো চলুন বন্ধুরা শুরু করি আজকের এই ভিডিওটি। প্রথমে আমরা জেনে নেব কৃষক বন্ধু প্রকল্পটি কী। এই কৃষক বন্ধু প্রকল্পটি হলো পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধুদের সহায়তা করার জন্য একটি প্রকল্প। এই প্রকল্পে দুই ধরনের সুবিধা রয়েছে, একটি সুনিশ্চিত আয় প্রকল্প আর একটি মৃত্যুজনিত সহায়তা প্রকল্প। এবার আমরা জানবো এই প্রকল্পের সুবিধাগুলো কী কী। যে সমস্ত কৃষক বন্ধুর এক একর বা তার বেশি জমি রয়েছে, তাদেরকে বছরে দুইবার রবি শস্য এবং খারিফ শস্য চাষের শুরুর সময় যাতে তারা কৃষির জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি কিনতে পারে বা তাদের সার কিনতে পারে, সেই সমস্ত সুবিধার জন্য বছরে দুবার আর দুই কিস্তিতে মোট 10,000 টাকা দেওয়া হবে। যেটা আগে এতদিন পর্যন্ত বছরে 5,000 টাকা দুই কিস্তিতে দেওয়া হতো, সেটা কিন্তু এখন 5,000 থেকে বেড়ে 10,000 টাকা পর্যন্ত হয়েছে। আর যাদের জমি এক একরের কম রয়েছে, তাদের ক্ষেত্রে কম ন্যূনতম যেটা 2,000 টাকা ছিল দুই কিস্তিতে, এখন সেটা ন্যূনতম 4,000 টাকা হয়েছে এবং জমির অনুপাতের হিসাবে সেটা বাড়বে, কিন্তু ন্যূনতম 4,000 টাকা কিন্তু তারা পাবে। এছাড়া মৃত্যুজনিত সহায়তার জন্য কী কী নথি লাগবে। মৃত্যুজনিত সহায়তার জন্য যে মৃত ব্যক্তি বা মৃত কৃষক রয়েছে বা ভাগ চাষি রয়েছে, তাদের সচিত্র পরিচয়পত্র, ভোটার কার্ড, আধার কার্ড অথবা প্যান কার্ডের জেরক্স, আর তার ডেথ সার্টিফিকেটের জেরক্স, আর তাদের যে উত্তরাধিকারের শংসাপত্র রয়েছে, অর্থাৎ বিডিও অফিস থেকে উত্তরাধিকারের যে শংসাপত্র রয়েছে তার জেরক্স জমা করতে হবে, এবং তাদের জমি, তার এই কৃষক বা ভাগ চাষির নামে যে জমির পর্চা ছিল সে পর্চা অথবা বন বিভাগের পাট্টা অথবা নথি, সেই অথবা যে ভাগ চাষির যে নথি, বর্গাকৃত জমির নথি, সেই নথিগুলো অবশ্যই তার জেরক্সগুলো জমা করতে হবে। আর এবার আমরা জানবো যে কোন কোন সময় এই কৃষকরা এই সুবিধাগুলো পেয়ে যাবেন, সুনিশ্চিত আয় প্রকল্পের সুবিধাগুলো বছরে কোন কোন সময় পাবে। বছরে দুবার পাওয়ার কথা, একটি জুন মাস, বছরের জুন মাসে আর একটি নভেম্বর মাসে। এই দুই সময় যারা এক একর বা তার বেশি জমি রয়েছে তারা 5,000 5,000 করে মোট 10,000 পাবেন, যেটা আগে 2,500 ছিল সেটা এখন 5,500 মোট হয়েছে। আর যারা এক একরের কম জমি রয়েছে, আগে যারা ছিল মোট ন্যূনতম 2,000 টাকা, তা 1,000 1,000 2,000 পেতো, তারা এখন ন্যূনতম 2,000+2,000 অর্থাৎ মোট 4,000 টাকা তারা পেয়ে যাবেন। এবার আমরা জানবো যে কোথায় গিয়ে আপনারা আবেদন করবেন। আপনাদেরকে আবেদন করতে হলে গ্রামীণ এলাকার ক্ষেত্রে সংশ্লিষ্ট বিডিও অফিস অথবা মহকুমা শাসকের অফিসে আপনাকে জমা করতে হবে, অর্থাৎ অথবা কর্পোরেশন এলাকার ক্ষেত্রে সেই পৌর প্রশাসকের কাছে এই নথিগুলোকে জমা করতে হবে, অথবা যে আবেদন করতে গেলেও কিন্তু আপনাদেরকে এখানে যেতে হবে। কিন্তু বর্তমানে একটি বিশেষ বিষয় যে দুয়ারে সরকার ক্যাম্প কিন্তু খুব শীঘ্রই বছরে 3 বার করে চালু হতে চলেছে, এই দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আর আপনাদের এই টাকা কিভাবে আসবে, আপনাদের এই টাকা চেকের মাধ্যমে আপনাদের কাছে চলে আসবে, আপনারা প্রত্যেকের নামে নামে চেক হবে, যে নামে নথিভুক্ত আছে সেই নামে কিন্তু আপনারা চেক পেয়ে যাবেন বিডিও অফিস থেকে বা দুয়ারে সরকারের ক্যাম্প থেকে বা মহকুমা শাসকের জায়গা থেকে, যেখান থেকে আপনাদেরকে নির্দেশ দেওয়া হবে সেখান থেকেই আপনাদের এই চেক কালেক্ট করতে হবে। এবার আমরা জেনারেলি বা আপনাদেরকে জানাবো বিশেষ কতগুলো প্রশ্ন আপনারা আমাদের আগে কৃষক বন্ধু প্রকল্পের আগের ভিডিওতে করেছিলেন, সেই প্রকল্পের যে সমস্ত প্রশ্নগুলো আপনারা করেছেন সেই প্রশ্নগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। তার মধ্যে কিছু বন্ধুর প্রশ্ন আমরা রেখে জেনেছি এবং সেইগুলোকে বাছাই করে আপনাদের সামনে সেগুলোকে তুলে ধরছি। তা প্রথমেই চলে আসি, প্রথমে একজন প্রশ্ন করেছেন, চাকুরিজীবীরা কি এই প্রকল্পের সুবিধা পেতে পারে। চাকুরিজীবীরা এই প্রকল্পের সুবিধা পেতে পারে। কোন ধরনের চাকুরিজীবীরা পেতে পারে? না, তারা হচ্ছে যারা কেন্দ্রীয় সরকার বা সেন্ট্রাল বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের মানে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের অফিসার র্যাঙ্কে চাকরি করে, তারা বাদ দিয়ে বাকি সবাই কিন্তু এই সুবিধা পাবেন। আচ্ছা,
আরেকজন প্রশ্ন করেছেন, জমির শ্রেণী ডাঙা থাকলে হবে? জমির শ্রেণী ডাঙা থাকলে হওয়ার কথা নয়, কারণ জমি ছবি অবশ্যই সেই চাষযোগ্য জমি বা চাষি চাষ করার জন্য যে বিভাগটা থাকা উচিত অবশ্যই সেই জমি থাকতে হবে, তবেই সেটা পাওয়া সম্ভব। বলেছেন, ভাগ চাষির ক্ষেত্রে কী কী ডকুমেন্টস লাগবে? আমি কিন্তু ভিডিওতে ভাগ চাষির ক্ষেত্রে কী কী ডকুমেন্টস লাগবে সেটা আমি জানিয়েই দিয়েছি, অবশ্যই ভিডিওটিকে ফলো করুন। আগের ভিডিওতে ফলো করলেও পেতেন, এই ভিডিওটিতেও আমরা জানিয়েছি যে ভাগ চাষিদের জন্য কী কী ডকুমেন্টস লাগবে, অবশ্যই সেখান থেকে আরেকবার করে জেনে নেবেন, তাহলেই অসুবিধা হবে না, সব জানতে পেরে যাবেন। আচ্ছা, জয়ত্রী গুপ্তা লিখেছেন, এই ফর্মটার কি পিডিএফ পাওয়া যাবে? প্লিজ থাকলে একটু সেন্ড করুন। আমাদের ভিডিওর নিচে এর লিঙ্ক দেওয়া রয়েছে, এই লিঙ্ক থেকেই আপনারা এই ফর্মের পিডিএফ পেয়ে যাবেন। সেই পিডিএফ যে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে সেখান থেকে প্রিন্ট আউট করে নিতে পারেন, অথবা বাড়িতে প্রিন্টার থাকলে প্রিন্ট আউট করে নিতে পারেন, অথবা সহজেই আপনারা এই ফর্মটি পেয়ে যাবেন। এবার এখানে বলেছে, স্বঘোষণাপত্র কোথা থেকে পাওয়া যাবে মিউটেশন না থাকলে? স্বঘোষণাপত্র মানে নিজের ঘোষণা, মানে নিজে লিখে দেওয়া, অর্থাৎ সেক্ষেত্রে স্বঘোষণাপত্রের আলাদা ফর্ম পড়া দরকার না, যদিও সেক্ষেত্রে বিডিও অফিসে গেলে আপনারা হয়তো সেক্ষেত্রে সেরকম ফর্ম্যাটও তৈরি করা থাকতে পারে, সেখান থেকে আপনারা পেয়ে যেতে পারেন, নাহলে নিজে হাতে লিখে নিজেদের জমি সম্পর্কে ডিটেলিং দিলেও হবে সেটা। এবং আপনারা এর বেশি কিছু জানার থাকলে অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী বিডিও অফিস এবং মহকুমের শাসকের সাথে যোগাযোগ করতে পারেন। এরপর প্রশ্ন আছে, টাকা কি সাথে সাথে পাওয়া যাবে? আমি টাকার কথা বললামই, বছরে দুবার পাওয়া যাবে, জুন মাস একটা আর একটা নভেম্বর মাসে, ঠিক সেই সময় আপনারা চেক পেয়ে যাবেন। সেই সময় যদি চেক না পান, আপনারা বিডিও অফিসে বা যেখানে যেখানে খোঁজ নেওয়ার সেখানে খোঁজ নেবেন, বা দুয়ারে সরকার ক্যাম্প তো এবার থেকে খুব শীঘ্রই চালু হতে চলেছে, সেখান থেকেও আপনারা সম্পূর্ণ জিনিসপত্র নিয়ে গেলে আপনারা তার সুবিধা পেয়ে যাবেন। আরেকজন লিখেছেন, শান্তা সরকার, শুধুমাত্র দলিল থাকলে কি, দলিল দিয়ে কৃষক বন্ধু প্রকল্প হবে কি? শুধুমাত্র দলিল দিয়ে কৃষক বন্ধু প্রকল্প হবে না, কারণ পর্চা থাকাটা অবশ্যই, পর্চা যদি না থাকে সেক্ষেত্রে আপনি যদি ভাগ চাষি হন তার পার্টটা কিন্তু আপনার লাগবে, অথবা বন বিভাগের পার্টটা থাকলেও সেটা আপনাকে দিতে হবে, সুতরাং শুধু দলিল দিয়ে পাওয়া যাবে না। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং ভালো লেগেছে। এরপরে যদি কিছু জানার থাকে অবশ্যই আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমরা আবার যথাসাধ্য ওখানে উত্তর দেওয়ার চেষ্টা করব, যদি না সম্ভব হয় আবার ভিডিও বানিয়ে আমরা আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটিকে প্লিজ 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 একটি লাইক করুন, যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করুন, কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, উত্তর দেব। আর আমাদের এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে ছড়িয়ে দিন, যাতে প্রত্যেক কৃষক বন্ধু এই প্রকল্পের সুবিধাগুলি পেতে পারে। আর আমাদের ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের ফর্মের লিঙ্ক দেওয়া থাকবে, আগেও বলেছি আরেকবার বলে দিচ্ছি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেইখান থেকে আপনারা পিডিএফ ফর্মের পিডিএফ ডাউনলোড করে নিতে পারেন। আর যেসব বন্ধুরা এখনও অবধি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল অপশনটি ক্লিক করুন, যাতে সব ভিডিওগুলি সবার আগে আপনারা দেখতে পান। নমস্কার, ধন্যবাদ।